গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই দেখো ত্রয়ী এখানে ব্রাশ করছে। তোমরা অনেকেই মনে করতে পারো যে ও এত ছোটো বাচ্চা, ওকে এত বড় ব্রাশ কেন দেওয়া হয়েছে। ওর দুখানা ব্রাশ আছে, একটা এরকম টাইপের ছোট বাচ্চাদের বেবি ব্রাশ, আর একটা যেটা আঙুল ঢুকিয়ে ব্রাশ করিয়ে দেয় না, তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, ওগুলো তো দিয়ে ব্রাশ করবে না। আর এখানে হচ্ছে চা আর ব্রেড, আর মেয়ের হচ্ছে দুধ বিস্কুট। তারপরে তোমাদেরকে যেটা দেখালাম, ডাইরেক্ট টিফিনে চলে গেছে সকালের। কালকে যে তোমাদের দেখিয়েছিলাম যে ভেজ ডাল করেছিলাম, তো সেটা ছিল। রাত্রিবেলা যেহেতু পায়েস করেছিলাম তো ডালটা ছিল, আর এটা হচ্ছে কালকে রাতের বাসি পায়েস। শীতকালে এরকম বাসি গুড়ের পায়েস কার কার খেতে ভালো লাগে জানিও কমেন্ট করে। আর এখানে ওই ভাতটাই আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। এখানে দেখো মেয়ে না ইদানিং খুব আলু ভাজা খেতে ভালোবাসে, জানো তো। আলু ভাজা রান্না করলে ও দেখলে এমনি ওর খাওয়া দাওয়ার প্রতি কোনো অভক্তি সব কিছুতে, কিন্তু আলু ভাজা দেখলেই ও খেতে চায়। তো আলুটা ভেজে নিয়েছি, আর ডাল আর ভাত ছিল। পাখি এসছে, কালকে পায়েস করেছিলাম, ওকে পায়েসটা দিলাম, দিয়ে আমরা ওকে ধর এবার আমরা খেয়ে নিই। তো দেখো আলু ভাজা খাচ্ছে কুটকুট করে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, শুভকেও খাইয়ে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। দেখতেই পারলে বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে, একবারে ভাতটা মেখে শুভকেও খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তো সকালের টিফিন ডান। তো এরপরে দেখো আমি চলে এসেছি, ফ্রিজটা খুলে আমি মাশরুমটা বার করে নিয়েছি। কালকে তোমাদেরকে দেখিয়েছি মাশরুম এনেছিলাম, তো এর আগেও মাশরুম রান্না করেছি কিন্তু তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি। তো আজকে মাশরুম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাশরুমটা ছুলে নেবো। তোমরা যারা কোনোদিনও মাশরুম খাওনি একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি নিজেও আগে খেতাম না, এখন শুভ ভালো খায় মাশরুম, সেই কারণে মেনলি এনেছি। তো দেখো মাশরুমটা আমি এইভাবে ভালো করে ছাড়িয়ে নেবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে ছাড়াই, তারপরে এটা কীভাবে কী রান্না করবো না করবো সব কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পারলে বন্ধুরা এইভাবে মাশরুমগুলো আমি সবকটা ছুলে নিলাম। তারপর এখানে হচ্ছে গাজর, ক্যাপসিকাম আর কড়াইশুঁটি কেটেছি, বিনস কাটিনি, আর এটা হচ্ছে অল্প একটু চাল ছিল রাইসের। তো আজকে একটু ভাবছি ফ্যাড রাইস বানাবো, আর মাশরুম মাশরুমগুলো দেখতেই পাচ্ছ সুন্দর করে কেটে আমি একটু উষ্ণ গরম জল করেছিলাম। তো ওর মধ্যে মাশরুমগুলো আমি ভিজিয়ে রেখেছি ভালো করে। মাশরুম যেহেতু মাটিতে হয় তো ময়লা ঠয়লা অনেক কিছু থাকে, তো গরম জল আমি ভালো করে এটা ধুয়ে নেবো। আর এখানে আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর দিয়ে আদা বাটা আর দই, তো এগুলো সব করে রেখেছি, রেডি করে রেখেছি রান্না করার জন্য। তো শুভ যেহেতু আজকে বাড়িতে আছে, তো আমাকে বলছে একটু পাঁপড়গুলো ভাজো না খাবো, তো এই পাঁপড়টা কালকেই নিয়েছিলাম। তো একটু খেয়ে দেখলাম যে ভাজিলাম যে কেমন খেতে, পাঁপড়টা একদমই ভালো ছিল না খেতে। আমি ভেজেছি ঠিকই কিন্তু আমি একটাও খাইনি, ও ঘরে শুয়েছিলো তো ওকে গিয়ে দিয়েছি। তো পাঁপড়টা এখানে ভেজে নিচ্ছি, তারপরে আমি এখানে রাইসটা যে বানাবো তার জন্য সমস্ত ভেজগুলো কেটে নেবো। বিনস ছিল না জানো তো ঘরে, তো কী করবো, গাজর, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এগুলো দিয়ে করছি।
তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে, এগুলো একটু নুন দিয়ে ভেজেছি যার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় নুন দিয়ে ভাজলে। আর পাশে যে প্রেশার কুকার দেখছো ওখানে মেয়ের খাবার খিচুড়ি বানাচ্ছি আজকে, মটরশুঁটি, বিনস, গাজর, এই সরি বিনস ছিল না, গাজর, ক্যাপসিকাম, আলু, সোয়াবিন, মুগ ডাল, মুসুর ডাল আর একটু বাটার দিয়ে সব দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি খিচুড়িটা। তো এখানে দেখো আমার ভাজাটা প্রায় হয়েই গেছে, এখানে আমি মাশরুমটা রান্না করব। তো মাশরুমটা রান্না করার জন্য প্রথমেই দেখো কি কি করি, মাশরুমটা না তোমরা একটু ভালো করে তেলে ভেজে নেবে। তো এখানে না আমি তেলে মাশরুমটা আগে দেওয়ার বদলে ভুল করে না আমি আলুটা দিয়ে ফেলেছিলাম, তোমরা এটা করবে না, তোমরা আগে অবশ্যই মাশরুমটা একটুখানি ভালো করে ভেজে নেবে, ভেজে তুলে রাখবে, তাহলে একটু বেশি স্বাদ লাগে খেতে। তো আমি মাশরুমটা ভুল করে ভাজার আগে যেহেতু আলুটা দিয়ে দিয়েছিলাম তো ওর মধ্যে আমি মাশরুমটাও দিয়ে দিয়েছি, আলু মাশরুম দুটোই একসাথে ভাজা করে নেবো একটু, যে একটু ভাজা ভাজা হবে এটা আমি তুলে রাখবো দুটো একসাথে। তারপর কড়াইতে আবার তেল দিয়ে তেল গরম করে ওর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি আদা বাটা টমেটো কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেবো, তারপর আদা বাটা দেবো, টমেটো দেবো, লঙ্কা, ধনে, জিরে যা কিছু মশলা দেওয়ার সেগুলো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে অল্প একটু সামান্য জল দেবো। তো এইভাবে মাশরুমটা রান্না করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, খুবই টেস্ট হয় খেতে। এখানে আমার মাশরুমটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুবই ইয়াম্মি দেখতে হয়েছিল। আর এটা হচ্ছে কালকের ভাত, এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সেগুলো ভাজাগুলো করে গেছে, আর এখানে দেখো চালটা ছড়ে গেছে। তো ফাইনালি তোমাদেরকে আমি সব রেডি করে দেখাচ্ছি, দেখো কি দারুণ দেখতে হয়েছিল, আর সিরিয়াসলি খেতেও খুব দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে। আর এটা হচ্ছে ফ্রাইড রাইসটা, ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ওপরটা, ওই জন্য ওরকম চেয়ে আছে। আর এটা হচ্ছে মেয়ের খিচুড়ি, কড়াইশুঁটি, গাজর সব কিছু দিয়ে খিচুড়ি করে দিয়েছি না। আর এখানে শুভ খাচ্ছে দেখতেই পারলে, ওর খায় গেলে আমি মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো, মেয়ে তো রোজ খেতে বসে ঝামেলা করে, বায়না করে, খাবো না খাবো না করে, তাই জন্য এরকম কান্না করছে যাতে ওকে না খাওয়াই। তুই ও তুই ঘেউ ঘেউ কোথায় দেখিয়ে দাও একটু সবাইকে, বাবান ঘেউ ঘেউ কোথায়, ঘেউ ঘেউকে একটা আপি দিয়ে দাও। কি করছো সোনাই, কি করছো, পড়াশোনা করছো? হাম্বা কোথায় বা, হাম্বা কোথায়, হাম্বাকে একটু মাত দিয়ে দাও, হাম্বাকে একটু মাত দিয়ে দাও। তই ও তই হাম্বা কই? দেখো বন্ধুরা ত্রই করছে পড়াশোনা সন্ধেবেলা, এখন বাজে প্রায় 7:30 এখন সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও বই নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনা হয়ে গেলে এরপরে ঘুমাতে যাবে। তো
দেখো বন্ধু।